আরেকটা কথা, হ্যালো, ক্যামেরা নিয়ে যারা আছেন ভাইরা, আমার তো এখন ইউটিউবে নিয়ে অনেক ঝামেলা। আমি কিছু না করেও দোষী, তারপরও সবারই ঘরে মা বোন আছে। যদি সেই সম্মানটা দিয়ে রাখেন বোনের মতো, তাহলে দয়া করে কোনো খারাপ থাম্বেল দিয়ে আমার গান মানুষের কাছে প্রকাশ করবেন না, এই একটা অনুরোধ রইল। এছাড়া আমার কোনো প্রবলেম নাই, কারণ যেই যেই স্টেজে আমি না করছি, এই ক্যামেরা চলবে না, এই ক্যামেরা চলবে না, নিশ্চয়ই এখানে কোনো কারণ আছে। তারা অবশ্যই আমার বিরুদ্ধে কোনো খারাপ মন্তব্য ছাড়ছে, তার জন্যই আমি এরকম করছি। যাই হোক, তা আপনারা যদি ওরকম না করেন আমার সাথে, কারণ মানুষ তো আমাকে খারাপ বলে, ওইটা আমার খারাপ লাগে। আপনাদের কারণেই কিন্তু বলে যে থাম্বেল দেন, অমুক দেন, এই সীমা হয়ে গেছে, সীমার গোপন ভিডিও ফার্স্ট। আসলে কিন্তু কিছুই দেখাইতে পারে না, খালি সামান্য ভিউর জন্য এত কিছু করে মানুষ। হ্যাঁ, তো দয়া করে এটা করবেন না। সবার কাছে পায়ে ধরে হাত জোর করতেছি, কে এরকম করবেন না।
ছবি যে দেখলো একবার স্বপনে ভুললো না এই জীবনে দিবানিশি নাম করে শরণ নবীর ধন সম্পত্তি যা ছিল চরণে সঁপে দিল ধন সম্পত্তি যা ছিল চরণে সঁপে দিল বানাইলো আপনের আপন দয়াল নবী মায়ার নবী গো আপনি নবী আমার জীবনের জীবন দয়াল নবী মায়ার নবী গো আপনি নবী জীবনের জীবন সঁপে দিলেন জীবন আর যব আরে দেখিয়া দেখে আপনার মাঝে ধন্য বিবি খাদিজা সঁপে দিলেন জীবন আর যব নবীর ধন সব দিল নবীর ধন সম্পত্তি যা ছিল চরণে সঁপে দিল বানাইল আপনে আপন দয়া নবী মায়ার নবী গো আপনি নবী জীবনের জীবন মায়ার নবী আমার নবী গো আপনি নবী জীবনের জীবন দেখলো একবার স্বপনে ভুললো না এই জীবনে দিবানিশি নাম করে শরণ যে দেখলো একবার স্বপনে ভুললো না এই জীবনে দিবানিশি নাম করে শরণ আরে সে আশাই সাধক পুরি চরণ ধরলো ভান্ডারি সে আশাই সাধক পুরি চরণ ধরলো ভান্ডারি দিবানিশি নাম করে শরণ দয়াল নবী মায়ার নবী গো আপনি নবী আমার জীবনের জীবন দয়াল নবী আল্লাহর নবী গো আপনি নবী জীবনের জীবন নবী রহমত আল্লিল আলামিন আপনি উম্মতের দাবি গুণাগার মতে রাখনি আপন জন দয়াল নবী